بسم الله الرحمن الرحيم ব্রেক ডান্স কারে কয় জানেন? একটা পা তোলে, আবার আর তোলে, একটা ফেলায়, আবার তোলে, মানে থামি থামি ডান্স, যেটা ব্রেক কেরা বেড়া কেরা বেড়া করে না, এই সবাই নাচে যখন নাচে যখন মাইনো আইসো বাইয় আইসো আইসো গো নাই শাশ্বর আসি গেল। ভাই আপনাদের বসলে কি অসুবিধে? ইস কি সুন্দর কথা হচ্ছে, দাঁড়িয়ে আছেন, এটা তো গানের বাড়ি না রে ভাই, কি টাইট প্যান্ট টাইট পরা প্যান্ট নাকি? হ্যাঁ বেশি টাইট করেন না, একবার দেখেন নাই ওই কুষ্টিয়া ভার্সিটির মধ্যে ওই ড্যান্স, ওটার নাম হচ্ছে ব্রেক ড্যান্স। কি ড্যান্স? ব্রেক ড্যান্স কারে কয় জানেন? একটা পা তোলে, আবার আর তোলে, একটা ফেলায়, আবার তোলে, মানে থামি থামি ড্যান্স, যেটা ব্রেক। তো এই ব্রেক ড্যান্স দিতে গিয়ে মাঝে মাঝে বৈশা লাগে না, খালি কি খাড়ায় ড্যান্স মাঝে মাঝে কেরা বেড়া করে না, এই কেরা বেড়া কি বসতে ব্রেক ড্যান্সে বসতে পড়াশি ফাটি গেছি। হ্যাঁ শয়তানের বাচ্চা, গাধার বাচ্চা, মুসলমান তুমি যাও ব্রেক ডান্স দেওয়ার জন্য। হ্যাঁ এটা জুতে পিঠা করা দরকার। কিছু সমাজে লোক আছে মেয়ে ড্যান্স দেয়, মেয়ে কি স্টেজে ড্যান্স দেয়, আর পাশে ভাই সবাই নাচে যখন নাচে তখন মানে ওই মেয়ের বাবা কয় ভাই মেয়েটা কিন্তু আমার, একটু দোয়া করবেন ভাই, ওটা আমারে মেয়ে ভাই যেটা নাচতেছে, দেখছেন মেয়ে ড্যান্স দেওয়ছে আর এ দোয়া চাওছে। এক লোক আমার মসজিদে যায় কয় হুজুর আমার মেয়েটার জন্য দোয়া করে দেন, তো কি দোয়া করবো দেন হুজুর দোয়া করে দেন, এই মেয়ে কয়দিন থেকে অ্যান্ড্রয়েড সেট অ্যান্ড্রয়েড সেট হিসেবে টাচ মোবাইল, আমার তো গরিব মানুষ, এখন মেয়ে তো হুজুর ছাড়ে না, পরে যাই হোক টাকাটুকু আলাদা কিনে 10-15 হাজার টাকাতে অ্যান্ড্রয়েড সেট নিয়ে দিলাম টাচ মোবাইল, হুজুর এখানে দোয়া করে দিবেন মেয়েটা যেন খারাপ পথে না যায়। আমি কই যে শোনেন, ভারত থেকে 50 জন মৌলবি, সৌদি আরব থেকে যদি 35 জন মৌলবি নিয়ে আসেন, আর ইন্দোনেশিয়ার থেকে 30 জন, বাংলাদেশে আরো 60-70 জন মৌলবি, এটা যদি এক জায়গায় হয় ওই জায়গায় দোয়া করে তাহলে ওই দোয়া কবুল হবে না, তার কারণ আপনি মেয়েটাকে নষ্ট করার হাতিয়ার কিনে দিয়ে মৌলবির কাছে হেদায়তের দোয়া চান। ছাগলামি করার জায়গা পান না, হ্যাঁ ছাগলামি করার জায়গা পান না মিয়া, আপনারা এখন কমন সেন্স আছে না আপনাদের? সেন্স বাদ দিলে কি থাকে? কমন থাকে না। এই কমন দিয়েও আপনি চিন্তা করেন যে যুবতী মেয়ে টকবকে যুবতী, এই মেয়েকে আপনি যে অ্যান্ড্রয়েড সেট আনি দেন, ওই কি খালি ওই ওই মানে ওই খালি গজলে শুনবে, দিনের বেলা হয়তো গজল শোনে, আর রাত যখন হয়ে যায় ল্যাপের তলে ইন্টারনেট থেকে ডাইরেক্ট নামায়, এগিয়ে টেঙ্গে দেখি সার্চ দিয়ে কয় মাইয় আইসো বাইয় আইসো, এখন এখন তো আর সার্চ দেওয়া লাগে না, এখন তো সার্চ দেওয়া লাগে না, এখন শুধু বললেই আইসে, বললে আইসে না আমার ভাই যান, যদি বলে আইসো গো নাই শাশ্বর আসি গেল। কি আধুনিক কি পরিস্থিতি, আল্লাহ একবার, মানে মানুষের চরিত্র নষ্ট করার জন্য যা যা হাতিয়ার আছে ইহুদিরা সব ঢুকায়া দিয়েছে, কথা কন ইহুদিরা সব ঢুকায়া দিয়েছে, মুসলমানের চরিত্র কেমনে নষ্ট হয়, ওদের তো চরিত্র নাই, ওদের ন্যাংটা, এখন মুসলমানকে কেমনে ন্যাংটা করা যায়, এর যত চালান পাতি সব ঢুকায় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা?